যে বার্তা অলরেডি মুখ্যমন্ত্রী দিয়েছেন যে আরো বেশি আমাদের মানুষের কাছে যেতে হবে এবং কোনো কারণে আমাদেরকে ভুল বুঝে যারা আমাদের কাছে দূরে সরে গেছে তাদেরকে আবার আমাদের দলে ফিরিয়ে আনতে হবে এবং যেভাবে সংগঠন অতীতে আমরা করেছি সেরকম সংগঠন আবার গড়ে তুলতে হবে এবং 2021-এ এই পশ্চিম বর্ধমান জেলায় সুস্থ সিটি যাতে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দেওয়া যায় সে ব্যবস্থা করতে হবে আমাদেরকে এবং তার জন্য যে যে আন্দোলন যে সংগ্রাম আমাদের করতে হবে সেটা আমরা কাউন্সিলরদের উদ্দেশ্যে কোনো বার্তা দিয়েছি না না দেখুন মানে আলাদাভাবে কোনো কাউন্সিলরকে কিছু বলা হচ্ছে না সবাই মিলেমিশে আমরা সবাই নিজের মধ্যে রেক্টিফিকেশন করবো সবাই নিজের মধ্যে কাউন্সিলরের সব দোষ আর আমার মধ্যে কোনো দোষ নেই এটা তো বলা যাবে না এই সিম্পলিফিকেশন আমাদের সবারই কিছু কোথাও না কোথাও দোষ ত্রুটি আছে কিন্তু আলটিমেটলি আমরা মিসজাজ করেছিলাম আমরা বিজেপি এই যে একটা ধর্মীয় মেরুকরণ করবে এটা আমরা মিসজাজ করেছিলাম এটা আমরা বুঝতে পারিনি কারণ তাদের চেয়ে অনেক বেশি আমরা ধর্মীয় কাজে থাকি কিন্তু ধর্মের নামে আমরা কোনোদিন ভোট চাইনি ওরা ধর্মের নামে ভোট চাইবে এটা আমরা ভাবতে পারিনি স্বাভাবিকভাবে ধর্মের নামে ভোট চাওয়া উচিত না এটাই কিন্তু মানুষের কাছে নিয়ে যাবে ওরা যে রাস্তায় হেঁটেছে সে রাস্তায় আমরা হাঁটবো না ওরা ধর্ম ওর সঙ্গে রাজনীতির যে সংযুক্তিকরণ করেছে সেটা কীভাবে আলাদা বিচ্ছিন্ন করা যায় এবং ধর্ম আলাদা রাজনীতি আলাদা সে চেষ্টা কিন্তু আমরা চালিয়ে যাবো সংগঠনে কোনো পরিবর্তন আনা হ্যাঁ সংগঠনে পরে দেয় দেখুন সবাই তো কাজ করছে এবং যারা যারা কাজ করছে তাদের কিছুদিন কাজ করার সুযোগ দেওয়া হোক না দেখা যাক না কে কী করে কে কী করে না আলটিমেটলি যদি প্রয়োজন হয় যে না কেউ কাজ করতে পারছে না পারফর্ম করতে পারছে না নিশ্চয় তখন তাকে রিকোয়েস্ট করবে যে আপনি অন্য জায়গায় যান অন্যভাবে কাজ করুন অন্যভাবে আমাদের হেল্প করুন এখানে তো মাইনাস করার কোনো জায়গা নেই সবাইকে নিয়েছি।